বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং ভালোভাবে ঈদ উদযাপন করেছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের দেশের সংকটাপন্ন অবস্থা এখনো কাটেনি, তাই অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি মঞ্জুমা বেগম, সহকারী শিক্ষক রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে একটি কবিতা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কি কবিতা পড়বো আমরা সেটা দেখি, তার আগে তোমরা কয়েকটি ছবি লক্ষ্য করো। ছবিতে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাক সেনারা যুদ্ধারত অবস্থায় রয়েছে। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্মম হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে বিজয় উল্লাস, মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস। তো সবকিছু মিলে তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো আমাদের আজকে পাঠের বিষয়। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হয় স্বাধীনতা, কবি শামসুর রহমান। তো তোমরা এই পাঠটি শেষে কি জানতে পারবে সেটা তোমরা একটু দেখে নাও। এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতিটি ভালোভাবে জানতে পারবে এবং তা বলতে পারবে। অপরিচিত কিছু শব্দ আছে, তার অর্থ বলতে পারবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যেটা পাক হানাদার বাহিনীর অত্যাচারের যে বর্ণনা আছে এই কবিতাটিতে, সেটি তোমরা বর্ণনা করতে পারবে এবং স্বাধীনতার স্বরূপ বর্ণনা করতে পারবে। তো আমরা এখন কবি পরিচিতিটি একটু দেখে নিই। কবি শামসুর রহমান জন্মগ্রহণ করেন 24 অক্টোবর 1929 সাল। পিতা মোখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমেনা খাতুন, পেশা সাংবাদিকতা। এবং তার সাহিত্যকর্ম হচ্ছে কাব্যগ্রন্থ আছে, উপন্যাস, শিশুতোষ কবিতা আছে, অনুবাদ কবিতা আছে। তো সেগুলি সবগুলির নাম তোমাদের এখানে দেওয়া সম্ভব হয়নি, আমি একটু বলছি, তোমরা শুনে নাও এবং বই থেকে পড়ে নেবে। কাব্যগ্রন্থ প্রথম গান দিত মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নেওয়া ঘাতক কাটা, এক ধরনের অহংকার, আদিগন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, বুকটার বাংলাদেশের হৃদয়, হৃদুর্যের আগে হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হাট, মানব হৃদয়ে নৈবদ্য সাজাই, ইত্যাদি। তিনি মৃত্যুবরণ করেন 17ই আগস্ট 2006। শিক্ষার্থীরা তোমরা একটু সেটি ভালোভাবে দেখে নাও। এরপরে আমরা এই নতুন কিছু শব্দ এবং অর্থ জানব। নতুন শব্দ খাণ্ডব দাহন, এটা হচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাস্তবিতা বসত বাড়ি, বিধ্বস্ত যেটা কি যা ধ্বংস হয়েছে, যত্রতত্র যেখানে সেখানে পৃথিবীর যে কোনো জায়গায়। তো এর পরেও আরো কিছু শব্দার্থ তোমাদের বই আছে, টিকাটিপ্পনী সহ, সেগুলো তোমরা একটু দেখে নেবে। এরপরে আমরা আসবো কবিতাটি শুদ্ধভাবে, শুদ্ধ উচ্চারণে পড়তে, এবং সঙ্গে সঙ্গে আমরা ব্যাখ্যা বিশ্লেষণও করে ফেলবো, যেহেতু এটা অনলাইনের ক্লাস। তো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। এই যে রক্ত গঙ্গায় আমরা ভেসেছি বাঙালিরা, বাঙালিরা হচ্ছে বীরের জাতি, এবং বাঙালিরা অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিয়েছে। জন্মলগ্ন থেকেই বাঙালি নিষ্পেষণের শিকার, বহিঃশক্তি বারবার নানাভাবে আমাদের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছে, কিন্তু আমরা আমাদের প্রবল প্রাণ শক্তি দিয়ে রুখে দাঁড়িয়েছি এবং স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। আর খাণ্ডব দাহন হচ্ছে ধ্বংসাত্মক কার্যকলাপ বোঝাতে এখানে খাণ্ডব দাহন কবি উল্লেখ করেছেন। কৃষ্ণের সহায়তায় অর্জুন খাণ্ডব বন দাহন করেছিল এবং সেখানে অনেক পশু পাখি ছিল, সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই জন্যই আমাদের বাঙালিকেও তারা সেভাবে ধ্বংস করতে চেয়েছিল, পুড়িয়ে মারতে চেয়েছিল, রক্ত গঙ্গা ভাসিয়ে দিয়েছিল, তারপরেও বাঙালিকে দমিয়ে রাখতে পারেনি। তাই কবি এখানে বলেছে যে আর কতবার আমাদের এই খাণ্ডব দাহন দেখতে হবে।
আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিকির সিঁদুর মুছে গেল হরিদাসী। এই স্বাধীনতার জন্য, এই পতাকার জন্য আমরা কি দেখেছি, যে সাকিনা বিবির মতো কত নারী সহায় সম্ভ্রম হারিয়েছেন, হরিদাসীর মতো কত নারী স্বামী হারিয়ে বিধবা হয়েছেন শুধুমাত্র স্বাধীনতার জন্য। তুমি আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েলেস রাইফেল আর মেশিন গান হই ফোটালো যত্র তত্র। 71-এর মহান মুক্তিযুদ্ধে পাক হানাদাররা বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। তারা শহরের মধ্যে জলপাই রঙের ট্যাঙ্ক ব্যবহার করে ছাত্রাবাস এবং বস্তি উজাড় করে দিয়েছে, অর্থাৎ গণহত্যা চালিয়েছে। খান্ডব বনের মতো গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছাই করে দেয়, আধুনিক মরণাস্ত্র ব্যবহার করে স্তব্ধ করে দেয় বিশ্ব বিবেক। শত শত গ্রাম পুড়িয়ে ছাই করে দেয়, ঘর বাড়ি পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করে এবং মেশিন গান ফুল ফোটালো যত্রতত্র বলছে যে যখন তখন পাখির মতো বাঙালিদের তারা গুলি করে মেরেছেন। তুমিও আসবে বলে ছাই হলে গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আত্মনাদ করলো একটা কুকুর। আর এই যে ধ্বংস করে ধ্বংসস্তূপ বিধ্বস্ত করা আমাদের গ্রাম, সেখানে বাঙালিরা তো প্রতিবাদ করেইছে, এরপরেও প্রাকৃতিক উপায়ে একটি কুকুরও যেন প্রতিবাদ করেছে। তুমি আসবে বলে এই স্বাধীনতা, অবুধ শিশু হামাগুড়ি দিলে পিতামাতা লাশের উপর। পাক হানাদাররা এতটাই নিষ্ঠুর ছিল যে অবুধ শিশুর সামনে তার পিতামাতাকে নৃশংসভাবে হত্যা করে। পিতামাতার লাশের কাছে গিয়ে কোনো সাড়া না পেয়ে হামাগুড়ি দিয়ে পৃথিবীর ইতিহাসের বিভিন্নতম হত্যাকাণ্ড প্রতিবাদ জানায় অবুধ শিশু। স্বাধীনতা, তোমার জন্য থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলি বাতাসে নড়ছে চুল। এই যে বয়সের ভারে বিধ্বস্ত লোক, যার চলাচল করতে কষ্ট হয়, চোখের দৃষ্টিশক্তি যা দুর্বল, তেমন থুরথুরে এক বৃদ্ধ স্বাধীনতার স্বাদ অনুভব করার জন্য এখনো উদাসভাবে দাওয়ায় বসে আছে। তার চোখের কাছে অপরাহ্নের দুর্বল আলো ঝিলিকের মধ্যে স্বাধীনতার আশার আলো জল জল করছে, স্বাধীন দেশের মুক্ত বাতাসে তার চুল নড়ছে। এটি হচ্ছে কবির কল্পনা, এবং এভাবে এই স্বাধীনতার জন্য প্রতিটি বাঙালি অপেক্ষা করেছিল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ করে। স্বাধীনতার জন্য এদেশের মানুষ তার সর্বস্ব হারিয়েছে, বাড়ি ঘর স্ত্রী পরিজন ফেলে মেয়ে সর্বস্ব হারিয়ে নিঃসহে হতবাক দৃষ্টিতে শুধু স্বাধীনতার অপেক্ষায় রাত কেটেছে। তেমনি মোল্লাবাড়ির বউ স্বামী সহ সর্বস্ব হারিয়ে বিধবা হয়ে পোড়া ঘরে নরবরে খুঁটি নিয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য। নরবরে খুঁটির মতো তার বেঁচে থাকার অবস্থা এখন নরবরে, কিভাবে হবে ঘর, কিভাবে চলবে জীবন, এ ভাবনার সাথে তার মনে হয়তো স্বাধীনতার স্বপ্ন উঁকি দিচ্ছে। স্বাধীনতা, তোমার জন্য হাতটি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। 71-এর স্বাধীনতা সংগ্রামে অনেক শিশু কিশোর তার মা বাবাকে হারিয়ে অনাথ হয়েছে। সেসব অনাথ শিশু ক্ষুধার যন্ত্রণা দূর করতে শূন্য থালা হাতে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছে। খাদ্যের অভাবে শুকিয়ে শরীর হাড্ডিসার হয়েছিল, তাই কবি এখানে বলেছে যে এই অবস্থায় যেন স্বাধীনতার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর তক্ষ মার্কি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, রুস্তুম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে,
আমাদের স্বাধীনতা সংগ্রামে কৃষক শ্রমিক জেলে তাঁতি ছাত্র শিক্ষক নারী পুরুষ জোয়ান বৃদ্ধ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। সগীর আলীর মতো হাজার হাজার কৃষক পাকিস্তানি শাসকদের মরণাস্ত্রের কাছে নিজের জীবন উৎসর্গ করে। কেষ্ট দাসের মতো সাহসী লোকেরা স্বাধীনতার স্বপ্নে দুর্বার হয়ে ওঠে। মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া মুক্তিযোদ্ধাদের নদী পারাপারে নিজের জীবন বাজি রেখে কাজ করে। ঢাকা রিক্সাওয়ালা রুস্তুম শেখ দেহের অসংখ্য মৃতদেহ পরিণত হয়েছে পোকার খাবারে। এভাবেই স্বাধীনতার স্বাদ অনুভব করার জন্য বিনা অজুহাতে জীবন উৎসর্গ করে সর্বস্তরের জনগণ। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজী তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করেছে তোমার জন্য হে স্বাধীনতা। স্বাধীনতা সংগ্রামে বিশ্বের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করলেও তেজী তরুণের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। তরুণরা অন্যদের চেয়ে বেশি সাহসী এবং শক্তিশালী। তাদের দুর্গম পর জঙ্গল পাহাড়ি এলাকায় বেশি যুদ্ধ করতে হয়েছিল। সেখান থেকে তারা বিভিন্ন অপারেশন পরিচালনা করত। তাদের পদভারে এবং যুদ্ধ কৌশল ও তৎপরতার হানাদার বাহিনী ভীত সন্ত্রস্ত। অন্যদিকে আপামর জনতা তাদের সাহসী পদক্ষেপের উপর নির্ভর করে বাংলাদেশ নামে একটি নতুন পৃথিবীর জন্ম হওয়ার জন্য সবাই প্রতীক্ষারত। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকতে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। সর্বশেষ কবির যে দৃঢ় প্রতিজ্ঞা মন্তব্য সেটি হচ্ছে যে বাংলাদেশ সাহসী মুক্তি সেনাদের রণকৌশলে ভীত পলায়নরত পাখানাদের গতিবিধি দেখে বাংলার আকাশে স্বাধীনতার আনন্দ উল্লোল ধ্বনিত হতে থাকে। মুক্তি সেনাদের প্রাণশক্তি এবং সাহসী লড়াই সংগ্রাম কবির মনেও এই আশা জাগিয়ে তোলে। একদিন ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে আনন্দের বাজনা বাজিয়ে নীল আকাশে সবুজের বুকে রক্তলাল সবুজ পতাকা উড়িয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাঙালি মুক্তি সেনাদের স্বাধীনতার গৌরব গাথা কাহিনী নিয়ে এই বাংলায় প্রিয় স্বাধীনতাকে আসতেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটিভাবে কবিতাটি আলোচনা করে ফেললাম। নিশ্চয়ই তোমরা এর সারসংক্ষেপটি বলতে পারবে, কিন্তু তারপরেও আমি তোমাদের সারসংক্ষেপটি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সাথে মিলিয়ে নাও। স্বাধীনতা শুধুমাত্র একটি শব্দ নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত। কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্ত গঙ্গা বইয়ে দেয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাকিনা বিবির মতো নারীরা সহায় সম্বল ও সম্ভ্রম হারিয়েছেন, হরিদাসী হয়েছে স্বামীহারা, অবুত শিশু হারিয়েছে মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে, শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ উঠে পশুর কণ্ঠেও, আত্মনাদ করে কুকুর। মুক্তিযুদ্ধের শ্রমিক কৃষক জেলে রিক্সাওয়ালা সর্বোপরি সাধারণ মানুষ আত্মত্যাগ করে। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে চেয়ে থাকে। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণস্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবে। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সারসংক্ষেপটি দেখেছ এবং তোমাদের সঙ্গে মিলিয়ে নিয়েছ। এবার তোমরা বাড়ির কাজ লিখে নাও। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় হানাদার বাহিনীর যে অমানবিক অত্যাচার তার শুরু পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করে লিখবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সচেতন হও, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।